হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, লার্নিং হিস্ট্রির আয়োজনে ভিন্ন স্বাদের ইতিহাস সিরিজের আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রথম বাঙালি বই ব্যবসায়ী। বাংলার প্রথম বাঙালি বই ব্যবসায়ী হিসাবে যার নাম আমরা জানি, তিনি হচ্ছেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। 1816 খ্রিস্টাব্দে ফেরিজ অ্যান্ড কোম্পানি প্রেস থেকে রায়গুণাকর ভারতচন্দ্রের বিখ্যাত অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের সচিত্র প্রকাশ এর মধ্য দিয়ে তার এই বই ব্যবসার কাজ শুরু হয়। এই অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত এবং মুদ্রিত প্রথম সচিত্র পুস্তক। যদিও গঙ্গাকিশোর ভট্টাচার্যের কর্মজীবন শুরু হচ্ছে শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনের যে নিজস্ব প্রেস, মিশন প্রেসের কম্পোজিটর হিসাবে। কম্পোজিটর হিসাবে তার অভিজ্ঞতাকে সম্বল করে কলকাতায় হরচন্দ্র রায়ের সহযোগিতায় তিনি এই পুস্তক ব্যবসার কাজ শুরু করেন। একাধারে বেতাল পঞ্চবিংশতি, দ্রব্যগুণ, চিকিৎসার ন, গঙ্গা ভক্তি তরঙ্গিনী, লক্ষ্মী চরিত্র, চাণক্য শ্লোক বিভিন্ন পুস্তিকা মুদ্রণ এবং প্রকাশের মাধ্যমে তিনি তার বইয়ের ব্যবসাকে জনপ্রিয় করে তোলেন এবং বেশ লাভের মুখ দেখেন। পুস্তক ব্যবসায় এই লাভই তাকে অনুপ্রাণিত করেছিল সংবাদপত্র প্রকাশে এবং প্রেসের ব্যবসায় হাত পাকাতে। তাই 1818 খ্রিস্টাব্দে হরচন্দ্রকে সঙ্গে নিয়ে তিনি কিনে ফেলেছিলেন একটি আস্ত ছাপাখানা। সেই ছাপাখানার নাম বঙ্গাল প্রেস। এই বঙ্গাল প্রেস থেকেই তিনি 1818 খ্রিস্টাব্দেই কোনো এক সময়ে প্রকাশ করেন বাংলা ভাষায় প্রকাশিত পত্রিকা বঙ্গাল গেজেট। ভারতের সংবাদপত্রের ইতিহাসের পর্যালোচনা করলে আমরা জানি যে 1780 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকির হাত ধরে কলকাতায় বেঙ্গল গেজেট পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে পত্রিকার জয়যাত্রা শুরু হয়েছিল, কিন্তু সেটা ছিল ইংরেজি পত্রিকা। বাংলা ভাষায় পত্রিকা প্রথম কোনটি সেটা নিয়ে কিন্তু একটা বিতর্ক হয়েছে। মূলত এখনো পর্যন্ত ঐতিহাসিকভাবে যেটাকে গ্রহণ করা হয় সেটা হচ্ছে ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে জাশুয়া মার্সম্যান সম্পাদিত সমাচার দর্পণ পত্রিকাটি বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র। কিন্তু একই সময়ে গঙ্গাকিশোর ভট্টাচার্যের প্রকাশনায় ও সম্পাদনায় মুদ্রিত হয়েছিল বঙ্গাল গেজেট। কিন্তু কোনটি আগে কোনটি পরে এটা নিয়ে বিতর্ক আছে। সেক্ষেত্রে এই বিতর্কের উপর ভিত্তি করে আমরা একটি গবেষণালব্ধ তথ্য হাজির করব। সেক্ষেত্রে বর্তমানের দামোদর পত্রিকার সম্পাদক দাশরথিতা এবং কালীপ্রসাদ সিংহর ও কয়েকজন সংস্কৃতিবান বিশিষ্ট ব্যক্তির দীর্ঘ গবেষণার ফলে আমরা জানতে পেরেছি যে 1818 খ্রিস্টাব্দের 23 মে সমাচার দর্পণ পত্রিকা প্রথম প্রকাশিত হয়। কিন্তু তার আগেই 1818 খ্রিস্টাব্দের 14 মে সরকারি গেজেটে হরচন্দ্র রায় বিজ্ঞাপন প্রকাশ করছেন, সেখানে তিনি ঘোষণা করছেন বঙ্গাল গেজেটি এবং বঙ্গাল প্রেসের শুভযাত্রার। 1818 সালের 1 জুন তিনি আর একটি বিজ্ঞাপনে, যেটি সরকারি গেজেটে প্রকাশিত হয়েছিল, সেখানেও তিনি যে বিজ্ঞাপন প্রকাশ করেছেন তাতে পরিষ্কার প্রমাণিত যে বঙ্গাল গেজেটে পত্রিকাটি তখনও চলছিল। সুতরাং 23 মে 1818 সমাচার দর্পণ পত্রিকা সম্পাদনের আগেই
বঙ্গাল গেজেটি পত্রিকা প্রকাশিত হয়েছিল এমন দাবি কিন্তু করা হচ্ছে। পাশাপাশি সংবাদপত্রের 200 বছরের ইতিহাস আমরা দেখলে দেখব, এবং এই সংবাদপত্রের ইতিহাস লিখেছেন এমন একজন ঐতিহাসিক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে বঙ্গাল গেজেটি পত্রিকার জন্মকাল 14 মে 1818 থেকে 9 জুলাই 1818 মধ্যে হবে। অর্থাৎ এখানে একটা প্রশ্নচিহ্ন কিন্তু রয়ে গেছে। পাশাপাশি পরবর্তীকালে প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকা এবং রিপোর্টিং বলে দিচ্ছে যে বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্রের বড় দাবিদার হতে পারে এই বঙ্গাল গেজেটি পত্রিকা। সেক্ষেত্রে 1820 খ্রিস্টাব্দে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া নামক এক ইংরেজি পত্রিকায় গঙ্গাকিশোর ভট্টাচার্যকে বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্রের পথিকৃৎ বলা হচ্ছে, অর্থাৎ বঙ্গাল গেজেটি পত্রিকার পথিকৃৎকে বলা হচ্ছে। তেমনি 1831 সালের 11 জুলাই সমাচার দর্পণ পত্রিকার স্বয়ং বঙ্গাল গেজেটি পত্রিকার সঙ্গে গঙ্গাকিশোর ভট্টাচার্যের যোগসূত্রতা এবং বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলির অন্যতম পথিকৃত হিসাবে তাকে তুলে ধরা হচ্ছে। এমনকি 1852 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদপত্রের ইতিবৃত্ত নামক গ্রন্থে তিনি গঙ্গাকিশোর ভট্টাচার্যকে বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্রের পায়োনিয়ার হিসাবে তিনি তুলে ধরছেন। 1855 খ্রিস্টাব্দে জেমস লং তিনি একটি প্রতিবেদন পেশ করছেন। সেই প্রতিবেদনটির নাম আমি বলে দিচ্ছি, ডেসক্রিপটিভ ক্যাটালগ অফ বেঙ্গল ওয়ার্কার্স। সেখানে গঙ্গাকিশোর ভট্টাচার্যকেই বাংলা সাংবাদিকতার পথিকৃৎ হিসাবে আখ্যায়িত করা হচ্ছে। সুতরাং এই তথ্য প্রমাণগুলো বঙ্গাল গেজেটি যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র তার পক্ষে একটা জোড়ালো কণ্ঠ প্রস্তুত করছে। তর্কের খাতিরে আমরা যদি এটাও মেনে নিই যে সমাচার দর্পণ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা, কিন্তু মাথায় রাখতে হবে এই পত্রিকাটির প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন খ্রিস্টান মিশনারিরা, এবং তারা জাতিতে মূলত ইউরোপীয় ছিলেন। সেদিক দিয়ে বঙ্গাল গেজেটি পত্রিকা হলো এমন একটি পত্রিকা যেটি বাংলা ভাষায় প্রকাশিত পত্রিকা বাঙালিদের দ্বারা প্রকাশিত। সেক্ষেত্রে গঙ্গাকিশোর ভট্টাচার্য হচ্ছেন প্রথম বাঙালি সাংবাদিক যিনি সংবাদপত্রের ইতিহাসে তার নাম যুক্ত করেছিলেন। কিন্তু এই গঙ্গাকিশোর ভট্টাচার্য প্রকাশিত বঙ্গাল গেজেটি পত্রিকা খুব বেশি দিন আয়ু পায়নি। কথিত আছে হরচন্দ্র রায়ের সঙ্গে ব্যবসায়িক বাগবিতণ্ডার ফলেই মাত্র 1 বছর বেঁচেছিল বঙ্গাল গেজেটি পত্রিকা। বিবাদের কারণে ব্যবসা গুটিয়ে তার বঙ্গাল প্রেসকে গঙ্গাকিশোর ভট্টাচার্য তার নিজের বসত বাড়ি জন্মভিটা বর্ধমানের পাটুলি বহড়া গ্রামে নিয়ে যান। সেখান থেকেই তিনি ছাপার ব্যবসা চালাতেন। সুতরাং বাংলা শিক্ষা সংস্কৃতির ইতিহাসে যদি ছাপাখানার গুরুত্ব স্বীকার করে নিতে হয়, মুদ্রণ এবং মুদ্রণ যন্ত্র যদি বাংলার নবজাগরণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সূচক হয়, তাহলে সেই সূচকের একটি গুরুত্বপূর্ণ সংযোজন হচ্ছে গঙ্গাকিশোর ভট্টাচার্য। মিস্টার অ্যান্ড্রুজের দ্বারা হুগলির চুচুড়াতে প্রথম ছাপাখানা বাংলাদেশে নবজাগরণের যে আলোকবর্তিকা নিয়ে এসেছিল অন্ততপক্ষে মুদ্রণ শিল্পের ক্ষেত্রে, সেখান থেকে কোম্পানির উদ্যোগে চার্লস উইনকিনসের দ্বারা এবং আর একজন বাঙালি পঞ্চানন কর্মকারের তত্ত্বাবধানে যে বাংলা হরফ তৈরি করা, এবং আরও পরে খ্রিস্টান মিশনারির ব্যাপটিস্ট মিশনারিদের শ্রীরামপুর প্রেস, এবং তারপরে ব্যক্তিগত উদ্যোগে ব্যবসায়িক প্রয়োজনে মুদ্রণ শিল্প, বইয়ের ব্যবসা, সাংবাদিকতার প্রসার, এই সবটার সঙ্গে জড়িয়ে রয়েছে যার নাম, তিনি হচ্ছেন একজন বাঙালি, তিনি হচ্ছেন গঙ্গাকিশোর ভট্টাচার্য।
কিন্তু ইতিহাস বলছে তিনি ইতিহাসের পাতায় অবহেলিত নাম। তার গ্রাম বহুড়াতে তার নাম ফলক রইলেও তার ইতিহাস কিন্তু সেই এলাকার মানুষ কতটা জানে সন্দেহ এখনো রয়েছে। ওটা বাংলা কতটা জানে, বাঙালি গঙ্গাকিশোর ভট্টাচার্যকে নিয়ে কতটা গর্ব করতে পারে, সেই ইতিহাস কিন্তু এখনো অজানা। সুতরাং গঙ্গাকিশোর ভট্টাচার্যকে নিয়ে নতুন করে গবেষণার ক্ষেত্র আরও প্রসারিত হতেই পারে। আজ এই পর্যন্ত, পরের দিন আরও ভিন্ন স্বাদের ইতিহাস নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবে সবাই।